ঘুরি আইছো বাতৰি মাজলৈ ওয়াইন শপ বন্ধ হেহে এতিয়া চুলাইৰ ঘাটি সমূহত লাগিছে ভিৰ ফলত চুলাইৰ ঘাটি থকা অঞ্চল সমূহত বৃদ্ধি পাইছে করোনা সংক্রমণ মন্ত্রী পীয়ূষ হাজরকায় তিন দিনের ভিতর বিশ্বনাথ আর শোণিতপুর জেলার থাকা অবৈধ চুলাই ঘাটি সমূহ উচ্ছেদ করবলৈ নির্দেশ দিয়ার পিছতে অভিযানত নামি পড়ছে আরক্ষী আর আবকারী বিভাগ শোণিতপুর জেলার জামুগুড়িহাটর সুতিয়াম গাঁত অভিযান চলায় আরক্ষী ধ্বংস করে এটা চুলাই মটর ঘাটি আরক্ষীক দেখি ঘাটি থাকা একাংশ পলায়ন করেছে যদিও লাও পানি বিচারি অহা এজন ওলাইছেহি আরক্ষী আর সাংবাদিকর সম্মুখত লাও পানি নেপালে বোলে কপি উঠে এইজনের শরীর হাইন্ড হাইন্ড হেহে ওয়াইন শপও বন্ধ গতিকে লাও পানি বিচারি এনেদরে ঘাটিত উপস্থিত হয়েছিল লোকজন কোভিড নিয়ম ভঙ্গ করে সুরামত্ত অবস্থা থাকা এইজনের মতে লাও পানি খালে নহয় করোনা লাও পানির ঔষধ ঘোষণা করবলে গিয়ে আরক্ষীর লাঠির কোভে উপহার পালে লোকজনে কঠিয়া মারি আমি ভাগর আহিলে ভাগর কিবা দবাই খাবই লাগবে আর ওয়ান চাপর মাল তো কোনে তাতো বন্ধ করে দিলে তো হয়ে গেল ঔষধ হয়েছে কি ঔষধের নাম কি লাউ পানি এখানে আপনি কপি আছে মানে এটা ঔষধ পাওয়া নাই মই কপি আছো আজি ঘটনাস্থলীলৈ অনা হৈছে মৰিগাঁও ভুৰাগাঁৱৰ শিশু ধৰ্ষণ হত্যাকাৰী ছয়েদ আলী ৰফে পাঠাক আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী বেষ্টনীৰ মাজেৰে পোৱা বালি ডোংগালৈ অনা হয় নৰধম পাঠাকক দণ্ডাধীশৰ উপস্থিতিত আৰক্ষীয়ে ঘটনাৰ বিৱৰণ দিয়ে ছয়েদ আলী ৰফে পাঠায় এগৰাকী ন বছৰীয়া কন্যা শিশুক ধৰ্ষণ কৰি হত্যা কৰিছিল নৰপিহাজ পাঠায় মুখ্যমন্ত্ৰীৰ তদন্তৰ নিৰ্দেশৰ পিছতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল পাঠাক কোভিড অতিমারীর বাবে আন্তঃজিলা যাতায়াত বন্ধ হয়ে পড়ার ফলত উপার্জনহীন হয়ে পড়ছে দিবা নৈশ বাস চালকসক বাস চালকসলের বর্তমান আর্থিক অবস্থা অতি শোচনীয় হয়ে পড়ছে চৰাইদেউ জেলার সদর সোনারীত আজি দিবা নৈশ বাস চালক আর সহযোগী সকলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালে বিশেষ আহ্বান জানায় কোভিডর প্রথম ঢৌর ফলত আট মাহ আর দ্বিতীয় ঢৌর ফলত তিনি মাহ বাস চলাচল বন্ধ হয়ে আছে যার ফলস্বরূপে এই বৃত্তির সঙ্গে জড়িত লোকসকলে এক প্রকার সংস্থাপনহীন হয়ে পড়ছে আর্থিক নাটনির এসকল লোকে পরিয়াল পোহপাল দিয়ার ক্ষেত্রতো প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে সেইবাবে এই দিবা নৈস বাস চালক আর সহযোগী সকলে মুখ্যমন্ত্রীক বাস চলাচলের অনুমতি প্রদান করবলে আহ্বান জানাইছে নহলে এই বৃত্তির সঙ্গে জড়িত লোকসকলক সরকারি তরফের পর আর্থিক অনুদান প্রদান করবলে দাবি জানাইছে কোভিড যাওয়া বছরও তেনেকে কোভিডত আমি বহুত দিন মাহ মাহ ধরে আমি বন্ধ হয়ে থাকিল গাড়ি এবছর আমি এটা তিন মাহে হল পার হয়ে গেল তিন মাহ পার হয়ে যাওয়ার পিছতো আমার এটা সব গাড়ি বন্ধ হয়ে আছে আর সব ব্যবসায় বাণিজ্যিক সব তো চলিয়ে আছে ট্রেনেরপা আদি করলে ফ্লাইটেরপা আদি করলে সব চলি আছে নাইট সুপারসল আজিলেকে চলা নাই নৈশ বাস সকল আজিলেকে চলা নাই সরকারে আজিলেকে আমার এই বাস চালকসলক একো এটা সাহায্য দিয়া নাই এটা ট্রেনতো দেখিছো ট্রেনত অতিপত্র মানুষ আহি আছে পুরা ভিড় কিন্তু ট্রেনত মানে কোনো হেৰি কোৱা নাই কৰোণা প্ৰভাৱ নাই কিন্তু আমাৰ নৈশ বাছৰ ওপৰতহে বেছি প্ৰভাৱ পৰিছে আৰু আমাৰ বাছ চালকসকল আজিলৈকে চলিবৰ কাৰণে অসুবিধা হৈছে পৰিয়ালবৰ্গৰ একো নিদিলে সাহাৰ্য এতিয়াও তিনিমাহ পাৰ হৈ গ'ল আজিলৈকে একো সাহাৰ্য এটা মুখ্যমন্ত্ৰীয়ে দিয়া নাই মুখ্যমন্ত্ৰীলৈ এটাই আহ্বান আমাক যাতে নৈশ বাছ চালকসকলক কিবা এটা সাহাৰ্য প্ৰদান কৰে আমাৰ গাড়ী চালক মটৰ সন্তানখিনিক যাতে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন আৰু আমার যিমানখিনি নিবনুয়া যিখিনি লড়া আছে তাদের দিয়ক আয় উপায় একো আমার হেরালে বলো একো আমার একো নাই সেই গতি মই আপনার আহ্বান জানাইছো যাতে আমার সহায় করক।